হরতাল ঘোষণা করে জামায়াত শিবিরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে খালেদা জিয়া তীব্র নিন্দা করেছে। 14 দল অভিযোগ করেছে। বিএনপি চেয়ারপারসন জামায়াত শিবিরকে দেশব্যাপী আরও তাণ্ডব চালানোর জন্য উস্কে দিয়েছেন। হরতাল মোকাবেলায় নেতাকর্মীদের পাড়ায় মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন 14 দলের নেতারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশব্যাপী জামাত শিবিরের হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানীর 24টি থানায় 14 দলের প্রতিবাদ সমাবেশ। দুপুর থেকেই থানায় থানায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে আসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সমর্থকরা। প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে 14 দল নেতারা বলেন, সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন প্রমাণ করেছেন তারা যুদ্ধাপরাধের বিচার চায় না। বেগম জিয়াকে গণহত্যার সংজ্ঞা শেখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা না করে তিনি সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। এই তাণ্ডবাজাকে উস্কে দিয়ে আপনি আহ্বান করেছেন আবার রাজপথে নেমে মানুষে নেমে এসে আরো সহিংসতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন। জামাত বিএনপির যে কোনো যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো প্রতিবাদ সমাবেশে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই।